সুখী জীবনের জন্য কিছু টিপস। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। নির্জন কোনো স্থানে একাকী অন্তত 10 মিনিট কাটান এবং নিজেকে নিয়ে ভাবুন। ঘুম থেকে উঠেই প্রকৃতির নির্মল পরিবেশে থাকার চেষ্টা করুন। সারা দিনের করণীয়গুলো সম্পর্কে মন স্থির করুন। নির্ভরযোগ্য প্রাকৃতিক উপাদানে ঘরে তৈরি খাবার বেশি খাবেন আর প্রক্রিয়াজাত খাবার কম খাবেন। সবুজ চা এবং পর্যাপ্ত জল পান করুন। প্রতিদিন অন্তত 3 জনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। গালগল্প, অতীতের স্মৃতি, বাজে চিন্তা করে আপনার মূল্যবান সময় এবং শক্তি অপচয় করবেন না। ভালো কাজে সময় ও শক্তি ব্যয় করুন। সকালের নাস্তা রাজার মতো, দুপুরের খাবার প্রজার মতো এবং রাতের খাবার খাবেন ভিক্ষুকের মতো। জীবন সব সময় সমান যায় না, তবুও ভালো কিছুর অপেক্ষা করতে শিখুন। অন্যকে ঘৃণা করে সময় নষ্ট করার জন্যে জীবন খুব ছোট। সকলকে ক্ষমা করে দিন সব কিছুর জন্য। কঠিন করে কোনো বিষয় ভাববেন না, সকল বিষয়ের সহজ সমাধান চিন্তা করুন। সব তর্কে জিততে হবে এমন নয়, তবে মতামত হিসাবে মেনে নিতে পারেন, আবার নাও মেনে নিতে পারেন। আপনার অতীতকে শান্তভাবে চিন্তা করুন, ভুলগুলো শুধরে নিন। অতীতের জন্য বর্তমানকে নষ্ট করবেন না। অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করবেন না। কেউ আপনার সুখের দায়িত্ব নিয়ে বসে নেই, আপনার কাজই আপনাকে সুখ এনে দেবে। প্রতি 5 বছর মেয়াদি পরিকল্পনা করুন এবং এই সময়ের মধ্যেই তা বাস্তবায়ন করুন। গরিবকে সাহায্য করুন, দাতা হন, গ্রহীতা নয়। অন্য লোকে আপনাকে কি ভাবছে তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, বরং আপনি আপনাকে কি ভাবছেন সেটা মূল্যায়ন করুন ও সঠিক কাজটি করুন। কষ্ট পুষে রাখবেন না, কারণ সময়ের স্রোতে সব কষ্ট ভেসে যায়। তাই কষ্টের ব্যাপারে খোলামেলা আলাপ করুন ও ঘনিষ্ঠদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, সময় যতই ভালো বা খারাপ হোক তা বদলাবেই। অসুস্থ হলে আপনার ব্যবসা বা চাকরি অন্য কেউ দেখভাল করবে না, করবে বন্ধু কিংবা নিকটাত্মীয়রা। তাদের সাথে সম্পর্ক বজায় রাখুন। প্রতি রাতে ঘুমানোর আগে আপনার জীবনের জন্য বাবা মাকে মনে মনে ধন্যবাদ দিন। মনে রাখুন, জীবনের কোন কোন ভুলের জন্য আপনি ক্ষমা পেয়েছেন সেসব ভুল আর যেন না হয়, তার জন্য সতর্ক থাকুন। দেখার জন্য ধন্যবাদ। লাইক দিন যদি ভালো লাগে, মন্তব্য করুন ভালো কিংবা মন্দের, সম্মতি দিয়ে সঙ্গে থাকুন আরও নতুন কিছুর জন্য।